এখান থেকে তাহলে একটু পুজো সম্বন্ধে, যে প্রথম কবে শুরু হলো বা কোন জমিদার পরিবারের মাধ্যম দিয়ে এটা শুরু হয়েছে একটু বলুন। কি বলছেন অযোধ্যা রাম, কি আপনি বলুন? আমাদের অযোধ্যা রামের বংশধর আমাদের জমিদারটা ছিলেন, হ্যাঁ, প্রথম ছিলেন গোলকচন্দ্র, তার চারটে ছেলে, রামসাগর, রামচাঁদ, বৈকুণ্ঠনাথ, রামেন্দ্র। 1866 খ্রিস্টাব্দে আমাদের দুর্গাপুজো শুরু হয়। তো আগে আমাদের জমিদারদের সব লবণ সাবান সব ব্যবসা ছিল, তার থেকে একে একে মানে উন্নত হয়ে চারিদিকে সব জায়গাটা কিনে কিনছে, সব সবাই মিল কিনে এই সব দুর্গাপুজোটা চালু হয়েছে। আমাদের পুজো মানে ষষ্ঠী থেকে শুরু, বোধন বসে, এবারে তো পুজো মানে দুদিন ধরে হচ্ছে, পঞ্চমী থেকে বোধন বসে যাচ্ছে। তো পুজো পাঁচ দিন আমাদের খুব আনন্দ হয়, সবাই বাইরে যারা সব থাকে সব বাড়িতে চলে আসে। সপ্তমী দিন আমাদের ওই যে কলা বউ স্নান হয়, আমরা সবাই মানে কটুখান ওই নিচে সব গরম গরম করে কলা বউয়ে সব কুমারী পুজো হয় আমাদের। তারপর সপ্তমী পুজো শুরু হয়ে যায়, সপ্তমীর দিনে ওই যে হোম আমাদের শুরু হয় জ্বালা, দশমীতে আর অষ্টমীতে আমাদের কুমারী পুজো হয়, সন্ধি পূজা। কুমারী পুজোর যে মানে মেয়েকে পুজো করা হয়, আমাদের যে পুরোহিত পুরোপুরুষ তাদের ফ্যামিলি সব পুজো করে, তাদের এই মেয়ে ব্রাহ্মণের মেয়ে, তাকে সাজিয়ে কুমারী পুজো হয়। মানে এমনি বাইরের লোকরাও ওই সময় আসতে পারে দেখে। আর ওই ব্রাহ্মণের মেয়েকে কুমারী সাজিয়ে পুজো হয়। তার মানে কি আমাদের এরা কি জমিদার ছিলেন একসময়? হ্যাঁ, এবং জমিদার ছিলেন, এবং এই গ্রামের কি ম্যাক্সিমাম জমিপত্রই কি এনাদেরই? হ্যাঁ, এনাদের ইয়ে অনুসারেই মনে হয় এই গ্রামটার নামকরণ টরণ তো সবকিছু ওনাদের সময় থেকেই হয়ে আসছে। আমাদের আর তারপরে আমাদের সব ওই পুজো কদিন খুব আনন্দ হয় সবাই যেখানে থাকে, আর আমাদের চার দিন ধরে সব এখানে সব খাওয়া দাওয়া, বাড়িতে রান্না হয় না, সব খাওয়া দাওয়া খুব আনন্দ হয় সবাই। তারপরে আমাদের নয়মী থেকে সব বন্ধু বান্ধব সব মানে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন নিরামিষ, আচ্ছা, নয়মী দশমী আমাদের আমিষ রান্না, মানে খুব আনন্দ হয়। আর দশমীর দিনই বিসর্জন হয়, মায়ের বিসর্জন হয়, আমাদের সবাই মিলে সিঁদুর খেলা হয়, আচ্ছা, মায়ের, আচ্ছা, তারপরে একটু সব আনন্দ মাকে ওই তার পুকুর ঘাটে বিসর্জন করে বিসর্জন হয়। তারপরে আমাদের সন্ধ্যার সময় আমাদের পুরোহিত আসেন, আমরা মানে কাগজ ইয়েতে কলা পাতা ছ লাইন পাঁচ লাইন করে শ্রী শ্রী দুর্গা মাতা সহায় বলে লিখে আমরা ওইখানে চৌকি পাতা থাকে, দেবী ঘর থাকে, তাতে আমরা জমা রেখে দিই দিতে, তার পুরোহিতের এসে পুজো করেন, করে তারপর ওই মানে আমাদের যেই চার দিন ধরে সেই হোম ইয়ে ওই টিকাটা সবার কপালে ওই লাস্টের দশমীর দিনে ওই সন্ধ্যার সময় দেওয়া হয়। আর তারপরে আমাদের ওই শান্তি জল দেওয়া হয়, মানে এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার একটি মানে বেশ পরিচিত পুজো হিসাবে এটা প্রত্যেক বছরই হয়। মানে আমাদের 159 বছর, 159 বছরের পুজো, বাহ, ঠিক আছে।